হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 10 এর মাধ্যমে আপনি আপনার ফোল্ডারকে হাইড করতে পারেন। তো হাইড করার জন্য আপনার পার্টিশন অথবা আপনার ড্রাইভে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে, বা আপনার আগে যদি ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করা থাকে তাহলে আপনি সেটাকেও হাইড করতে পারেন। তো আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে রাখছি হাইড ফোল্ডার নামে। তো আমি এটাকেই হাইড করব। তো হাইড করার জন্য প্রথমে এটা সিলেক্ট করতে হবে, এখান থেকে সিলেক্ট করালাম আমি। তারপর এখান থেকে ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে যাওয়ার পর এখানে হাইড সিলেক্টেড আইটেমস এই একটা অপশন আছে, এটা আমরা ক্লিক করলাম। তো এটা এখন একটা শ্যাডো আকার ধারণ করবে। তারপর আমরা আবার ভিউতে ক্লিক করব। ভিউ থেকে এখানে হিডেন আইটেমস নামে একটা অপশন আছে, তো আমরা এটার মার্কটা উঠাই দেবো। দেখুন অটোমেটিকলি এটা হাইড হয়ে গেল। আবার এখন আমরা আগের অবস্থায় পুনরায় কিভাবে পুনরায় অবস্থানে আনতে পারি সেটি করার জন্য আবার আপনাকে ভিউতে যেতে হবে। ভিউ থেকে জাস্ট হিডেন আইটেমস এখানে ক্লিক করতে হবে। তারপর দেখেন এখানে আবার একটা শ্যাডো আকার ধারণ করছে, তো আমরা এই শ্যাডোটাকে সরানোর জন্য এখানে সিলেক্ট করে ভিউতে ক্লিক করে হাইড সিলেক্টেড আইটেমস, দেখুন আগের অবস্থায় একদম আগের অবস্থায় ফিরে এসেছে। আপনি এভাবেই আপনি আপনার ফোল্ডার ফাইল হাইড করতে পারেন, আপনার পার্সোনাল জিনিসপত্র এরকম ফাইল বা ফোল্ডার আপনি হাইড করে রাখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।